আগাম টিকিটের জন্য রেল স্টেশনে দীর্ঘ লাইন, ভিড় নেই বাস কাউন্টারে। ঈদ যাত্রায় রাস্তা খোনাখুনি বন্ধের নির্দেশ কাদেরের? ছুটির দিনে রাজধানীর মার্কেট, শপিং মলে জমজমাট ঈদের কেনাকাটা। নজর কেড়েছে মেয়েদের ফিশ ফ্রক। রাজনৈতিক কারণে খালেদাকে কারাগারে রাখার অভিযোগ বিএনপির, রাজপথে আন্দোলনের ইঙ্গিত। রোহিঙ্গা প্রত্যাবাসনে অবশেষে জাতিসংঘের সাথে চুক্তিতে রাজি মিয়ানমার, সমঝোতা স্মারক সই হতে পারে আগামী সপ্তাহে। বাজেটে যোগাযোগ খাতে বেশি বরাদ্দ চায় সাধারণ মানুষ, জ্বালানি খাতকে করমুক্ত রাখার দাবি ক্যাবের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন এবং আমি ফেরদৌসে আহমেদ। এছাড়াও সংবাদে আরো থাকছে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে সৌদি রাজকন্যা, প্রথা ভাঙা পরিবর্তন স্ফুলিঙ্গ মরুর প্রাসাদে। ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল 8টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হয়। ভোর রাত থেকে টিকিট কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়ান টিকিট প্রত্যাশীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট হাতে পেয়ে খুশি তারা। এবারও টিকিট কালোবাজারি ঠেকাতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাত পোহালেই দেয়া হবে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট। তাই শুক্রবার ভোর রাত থেকেই টিকিট প্রত্যাশী মানুষের এ দীর্ঘ লাইন আর অপেক্ষা। দিনের আলো ফোটার আগেই তিল ধারণের ঠাঁই ছিল না গোটা কমলাপুর রেল স্টেশনে। সবার চোখে মুখে টিকিট ফুরিয়ে যাওয়ার উৎকণ্ঠা। সকাল 8:15 শুরু হয় টিকিট বিক্রি। 31টি আন্তনগর ট্রেনের 10 জনের টিকিট বিক্রি হয় মোট 26টি কাউন্টার থেকে, যার মধ্যে 2টি কাউন্টার ছিল নারীদের জন্য। মোবাইলের চেষ্টা করেছিলাম কিন্তু মোবাইলের কোটাটা অলরেডি শেষ হয়ে গেছে, সার্ভারটা চালু হওয়ার সাথে সাথে। তো এখন দাঁড়িয়ে আছি, যাই ইনশাল্লাহ টিকিটটা পেলে ভালো লাগবে। টিকিট দিচ্ছে কিন্তু অনেক স্লো, আস্তে আস্তে। এখানকার নিয়ম শৃঙ্খলা ভালো না। যদিও আমরা পত্রিকায় বা খবরে পড়ে শুনেছি বা পড়েছি যে স্পেশাল রাখা হবে 2টা লাইন, কিন্তু 2টা লাইন ছিল না প্রথমে। অবশেষে রাত জাগা আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত মানুষেরা টিকিট হাতে পেয়ে হেসেছেন স্বস্তির হাসি। 2 ঘন্টা পর প্রত্যাশিত ট্রেনে এবং প্রত্যাশিত টিকিটটাই পেয়েছি, ফাইনালি যখন পেয়ে গেছি। আর ইনশাআল্লাহ কোনো সমস্যা না থাকলে 10 তারিখে বাসায় যাব। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে 6 জুন পর্যন্ত। 2 জুন, 11 জুনের, 3 জুন, 12 জুনের, 4 জুন, 13 জুনের, 5 জুন, 14 জুনের এবং 6 জুন, 15 জুনের টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট ছাড়া হবে 10 জুন থেকে। একজন যাত্রীকে একসঙ্গে সর্বোচ্চ 4টি টিকিট দেওয়া হচ্ছে। 4 জুন থেকে দেওয়া হবে বিশেষ ট্রেনের টিকিট। ফলে ঈদের 3 দিন আগে থেকে 7 জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এসব ট্রেন ঈদের পরেও আরও 7 দিন চলবে। এদিকে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টিকিটের কালোবাজারি ঠেকাতে তৎপর রয়েছেন বলে জানান স্টেশন ম্যানেজার। আর্ম ব্যাটালিয়ান আছে, র্যাব আছে, এসএসএফ আছে, ডিজিএফআই, এনএসআই আছে, সুতরাং এখানে কালোবাজারি প্রশ্নই ওঠে না। আশা করি লোকজন ভালোভাবে যেতে পারবে। ঈদ উপলক্ষে এবার প্রতিদিন 2.3 লাখ যাত্রী গন্তব্যে যেতে পারবেন বলেও আশা রেল কর্তৃপক্ষের। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে বাসের আগাম টিকিট বিক্রি হচ্ছে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মহাখালীর বিভিন্ন বাস কাউন্টার থেকে। তবে ক্রেতাদের চাপ নেই বললেই চলে। পরিবহন কর্মীরা বলছেন 14 জুনের টিকিট বিক্রি হয়ে গেলেও অন্যান্য দিনের টিকিট পর্যাপ্ত আছে। মানিক সিকদারের রিপোর্ট। গাবতলীর আন্তঃজেলা বাস টার্মিনাল, ঈদের অগ্রিম টিকিট বিক্রি চলছে, তবে একেবারেই স্বাভাবিক চিত্র। পর্যাপ্ত টিকিট থাকলেও অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রীদের চাপ কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে তো চাপ নেই, আপনার 13 তারিখে চাপ নাই, 12 তারিখও নাই, একমাত্র 14 তারিখ বিক্রি হচ্ছে। আমাদের আসার চাইতে মনে করেন 80% কম। অনেক বড় সিরিয়াল হতো, সে তুলনায় আজকে আমরা এক ব্র্যান্ড টিকিট বিক্রি করতেছি, কোনো সিরিয়াল নাই, যাত্রী নাই, তো কোনো যাত্রী নাই। টিকিট পেয়ে খুশি যাত্রীরা,
তবে টিকিটের অতিরিক্ত মূল্য ও প্রত্যাশিত আসন না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। 400 টাকার ভাড়া 480 টাকা করে ভাড়া নিচ্ছে আর কি, আমরা টিকিটে লেখছে 400 টাকা। ওরা পিছনের সিট আমাদের দিচ্ছে আর সামনের সিটগুলো ওরা ইচ্ছা করে বলছে বুক হয়ে গেছে। অবশ্য অভিযোগের প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিলেন পরিবহন সংশ্লিষ্টরা। এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ হচ্ছে কি প্রতিটা গাড়ি থেকে 8টা সিট, এমডি স্যারের 4টা, ম্যানেজার জিএম স্যারের 4টা, এমপির লোক, মন্ত্রীর লোক, চেয়ারম্যানের লোক, অনেক উপজেলার লোক, আমার সিট লাগবে, তখন সিটটা তাদেরকে দিতে হবে। আমাদের খালি গাড়ি নিয়ে আসতে হবে পাশ থেকে, খালি গাড়ি নিয়ে এসেছে, আমাদের এমনি সময় ভাড়া 250 টাকা, এখন 400 টাকা নিচ্ছে। গাবতলীর মতো একই চিত্র মহাখালীতেও। 14 তারিখের টিকিট সংকট থাকলেও অন্যান্য দিনের পর্যাপ্ত টিকিট আছে। 14 তারিখে টিকিট শেষ, 13 তারিখে আছে, 12 তারিখে আছে, 11 তারিখের আছে, তবে 14 তারিখ সবচেয়ে বেশি চাপ। অগ্রিম টিকিট শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ইজ্জতরার ভোগান্তি এড়াতে সড়কে সব সেবা সংস্থার খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর মাতুয়াইলে বিআরটিএ কর্মকর্তাদের সাথে নিয়ে একটি গাড়ি মেরামতের কারখানা পরিদর্শনে যান ওবায়দুল কাদের। এ সময় ফিটনেসবিহীন গাড়ি মেরামত করে রাস্তায় নামানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বিআরটিএকে এসব গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ভিআইপিরা রাস্তার উল্টো পথে যেন না যায় সেদিকে ট্রাফিক পুলিশদের সতর্ক থাকারও নির্দেশ দেন মন্ত্রী। ফিটনেসবিহীন গাড়িগুলো রং চং চড়িয়ে লক্কর ঝক্কর গাড়িগুলোকে রাস্তা নামানো হয় এবং এগুলো রাস্তা যানজট দুর্ঘটনা দুটিরই কারণ হচ্ছে। বিআরটিএর প্রধান কাজ হচ্ছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা। ওয়াসা ডেসা সহ সকলকে আমি অনুরোধ করছি চেয়ারম্যান ডিটিসিএ, কোনো খোঁড়াখুঁড়ি যেন ঈদের আগে এবং পরে কয়েকদিন রাস্তা না হয়। ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে রাজধানীর শপিং মল ও মার্কেটগুলোতে। দেশি বিদেশি বাহারি পোশাকে ছেয়ে গেছে মার্কেট। ক্রেতার নজর কেড়েছে মেয়েদের ফিশ ফ্রক। বিক্রি ভালো হয় খুশি বিক্রেতারা, তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আদিত্য মামুনের রিপোর্ট। ঈদের বাকি 15 দিন, ছুটির দিনের সকাল থেকে জমজমাট রাজধানীর ঈদের বাজার। রকমারি পোশাকের সন্ধানে পরিবার নিয়ে দোকান থেকে দোকানে ছুটছেন ক্রেতারা। অন্য বছরের তুলনায় এবার পোশাকের মান ভালো আর দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট তারা। গরমকে মাথায় রেখে ছোট বাচ্চাদের জন্য সুতি আরামদায়ক পোশাকের চাহিদাও বেশ। একটু ভালো জিনিসটা পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য, তাই মানে এই সময়টাই আমরা মানে কিনে থাকি। কিনা হয়েছে পাঞ্জাবি, টি-শার্ট, প্যান্ট আর শুজ। বাজারে এবার মেয়েদের পোশাকের চাহিদা তুঙ্গে আছে ফিশপোর্ক নামের জামা। বাজারে বিদেশি পোশাকেরই চাহিদা বেশি। থাইল্যান্ডের, তারপর চায়না, মুম্বাইয়ের, ইন্ডিয়ান সবকিছু আইটেম আসছে। পোশাকের সাথে মিলিয়ে প্রসাধনী, ব্যাগ আর জুতো স্যান্ডেলও কিনছেন অনেকেই। পছন্দসই জামা জুতো পেয়ে খুশি বাচ্চারাও। পার্টি ড্রেস আর জামা, নরমাল জামা আর জুতো। কেউ কেউ বলছেন পোশাকের দাম হাতের নাগালেই আছে, ভিন্ন মত আছে কারো কারো। একটু বাড়তি আছে আর একটু দামাদামি করা লাগতেছে। পছন্দসই প্রোডাক্টগুলো পাচ্ছি এবং আমরা, আমার কাছে মনে হচ্ছে মানে দামগুলো খুব রিজনেবল। ভালো বিক্রিতে খুশি বিক্রেতারা। খুব ভালো প্রাইসে দিয়ে থাকি এবং স্পেশাল ডিসকাউন্ট দেই। তারপরও বিভিন্ন শপিং সেন্টারে ক্রেতা আকর্ষণে রয়েছে বিশেষ ছাড়ের ঘোষণা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 11টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধে স্মৃতি শ্রদ্ধা জানাবেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা। দুপুর 12টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর ঘিরে আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রাজনৈতিক কারণে কৌশলে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা মনে করেন রাজপথে আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যেই আগামী দিনে কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান নেতারা। তাপসী রাবেয়ার রিপোর্ট।
ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে রণধ্বনি নামে গাওয়া গানের সিডির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে বলেই মাদক বিরোধী অভিযানের নামে মানুষ হত্যা করছে। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই, আইনি লড়াইয়ে সরকার কৌশলে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে বলে মন্তব্য করেন তিনি। এখন আর আমাদের হারাবার কিছু নেই, আমরা সব কিছু হারিয়ে ফেলছি, তাই এখন সময় এসেছে রুখে দাঁড়াবার, সময় এসেছে একেবারে প্রতিবাদ করার, রুখে দাঁড়াবার, প্রতিরোধ করবার। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অংশ নেন, বলেন খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি সর্বোচ্চ লড়াইয়ে বিএনপি হেরে যাচ্ছে, কারণ বিচার বিভাগকে সরকার দলীয়করণ করে রেখেছে। আইনি লড়াই আমরা চালিয়ে যাব, কারণ একটা আইনি প্রক্রিয়া তো আমাদের সলিউশন করতেই হবে, কিন্তু তার মাধ্যমে বেগম খালেদা মুক্তি আসবে না, তার মুক্তি আসবে একমাত্র রাজপথের মাধ্যমে। ভারত সফরে প্রধানমন্ত্রী দেশের জন্য কোনো সম্মান বয়ে আনেননি বলেও মন্তব্য করেন তিনি। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও উন্নয়ন সংস্থা UNDP। নেপিদোতে মিয়ানমার সরকারের সাথে বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আগামী সপ্তাহে এই চুক্তি হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। মহিতুন রিয়ার রিপোর্ট। সেপ্টেম্বর 2017, মিয়ানমারের রাখাইন প্রদেশ, রোহিঙ্গা শূন্য গ্রামের পর গ্রাম, সামরিক অভিযানে প্রাণ ভয়ে পালিয়ে পাশের দেশ বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখ মানুষ। একে জাতিগত নিধন অভিযান বলে মত দেয় জাতিসংঘ। রোহিঙ্গা জনগোষ্ঠীর এই অবর্ণনীয় দুর্দশায় শুরু হয় এক বহুমাত্রিক কূটনৈতিক যুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ, একরোখা যুক্তি বিবর্জিত মিয়ানমারকে বাগে আনতে সবাই জড়িয়ে পড়ে এই কূটনৈতিক লড়াইয়ে। অবশেষে দীর্ঘ 9 মাস পর আরাকানের আকাশে সমঝোতার সম্ভাবনা উকি দিল। বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনে সহযোগিতার বিষয়ে UNHCR এবং UNDP-র সাথে সমঝোতা করতে রাজি হয়েছে মিয়ানমার সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, যেহেতু পরিস্থিতি এখনও রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার জন্য সহায়ক নয়, তাই অবস্থার পরিবর্তনের জন্য মিয়ানমার সরকারের উদ্যোগে সহযোগিতা নিশ্চিত করতে এই সমঝোতা হবে প্রথম পদক্ষেপ। সংস্থাটি এরই মধ্যে এ নিয়ে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন বাজেট 2018-19। আসন্ন বাজেটে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। আর ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, বাজেট হতে হবে ভোক্তা বান্ধব। করমুক্ত জ্বালানি খাতের দাবিও জানিয়েছে এই সংগঠনটি। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাজেটের জটিল হিসাব নিকাশ সাধারণ মানুষ বুঝতে না চাইলেও তাদের প্রত্যাশা, সরকারের নীতি হতে হবে জনবান্ধব। অনেকটা অভিমানের সুরে এই বৃদ্ধ রিক্সাচালক বাজেটে নিজেদের জন্য তেমন কিছু থাকে না বলে অভিযোগ করেন। আরেক রিক্সাচালক সন্তানের শিক্ষার জন্য বাজেটে বরাদ্দের দাবি জানান। দাবি থাকে আমার দিবকেটা 80-70 বছর বয়স হয়েছে, কিছু পাইলাম না, আর এখন পাব। ওদের খরচটা যাতে আমি পাই, খরচ চালাই যাতে আমার পক্ষে সম্ভব না, তো অর্থমন্ত্রী যদি আমাকে এই সাহায্যটা দেয় তাইলে আমি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। বাজেট নিয়ে সাধারণ মানুষের তেমন ধারণা না থাকলেও তারা চান দেশের উন্নয়ন। ঢাবির স্টুডেন্টরা কিন্তু অনেকেই আছে নিম্ন মাধ্যমিক পরিবারে, ভর্তির সময় অনেক মানে টাকা দরকার হয়, ওইটার বাজেট যাতে কমায়, উন্নতির দিকে যাতে চাই, তাহলে কোনো কথা নাই শিক্ষা এবং যোগাযোগ, মৌলিক শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন, পরিবহন সেক্টর, এগুলাতে বেশি বাজেট দিলে ভালো হয়। বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি ইনভেস্ট করা উচিত শিক্ষা ব্যবস্থার উপর। কারাকণ্ঠে উঠে আসে স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে সরকারি হাসপাতালের সুযোগ বাড়ানোর কথা। সরকারের স্বাস্থ্য খাতটাতে একটু
বাজেট বেশি করার প্রয়োজন। বাজেটটা এমন ভাবে করা উচিত যাতে সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষ কিনতে পারে, কৃষিখাতকে ডেভেলপ করতে পারে। তাহলে আস্তে আস্তে আমাদের যে ফসলের ডাইভার্সিটি হবে, প্লাস গ্রামীণ অর্থনীতিতে একটা টাকার ক্যাশ ফ্লো সৃষ্টি হবে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি আশঙ্কা করে বলেছেন, জ্বালানি পণ্যকে করমুক্ত রাখা প্রয়োজন। বাজেটটা হতে হবে ডিস্ট্রিবিউশনের দিক থেকে এবং অর্থায়নের দিক থেকে, অর্থাৎ ট্যাক্সেশন সাইডে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালোকেশন সাইডে বাজেটটা যেন সাধারণ মানুষ বান্ধব হয়, ভোক্তা বান্ধব হয়। আমরা আশঙ্কা করছি যে এলএনজি আসার পরে গ্যাসের দাম অনেকটা বৃদ্ধি পাবে। স্বচ্ছতার সাথে গণশুনানি করে জ্বালানির দাম নির্ধারণের দাবিও জানান তিনি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীর বাজারে মধু মাসের ফলের সমাহার, দাম সাধারণের নাগালে, সবজিতে ফিরেছে স্বস্তি। মাদক বিরোধী অভিযান, বন্দুকযুদ্ধে নিহত আরো 3, আটক 83। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7টার একুশে সংবাদ। রাজধানীর শান্তিনগর বাজারে অভিযান চালিয়ে বাড়তি দামে ফ্রিজের মাংস বিক্রির দায়ে 6 বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মেয়াদোত্তীর্ণ টোস্ট বিস্কুটে খাবার তৈরির জন্য ফখরুদ্দিন বিরিয়ানি হাউসকে 5,00,000 টাকা জরিমানা করা হয়। মফিউর রহমানের রিপোর্ট। ছুটির দিনে সকালে রাজধানীর শান্তিনগর বাজারে র‍্যাব ও বিএসটি এর যৌথ অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত মাংসের দোকানগুলোতে বাড়তি দামে ফ্রিজে রাখা মাংস বিক্রির প্রমাণ পায়। হাড় ও চর্বি ছাড়া মাংস বেশি দামে বিক্রির কথা স্বীকারও করলেন বিক্রেতারা। ক্রেতারা জানান, ব্যবসায়ীদের কাছে অসহায় তারা। অন্য সময় 750 টাকা করে নেয়, আজকে আপনারা আসছেন জন্য 750 টাকা দিয়েছেন। চর্বি আটি ফালাই ফালাই দেই, ওরা 500 টাকা দেয়। এরপর তারা দৃষ্টি দেন কাঁচা বাজারে, কিছু দোকানে বেশি দামে বেচা বিক্রি হতে দেখেন। তাদের সাবধান করে দেন ম্যাজিস্ট্রেট। আমরা অভিযোগ পাচ্ছিলাম যে এই শান্তিনগর বাজারে মাংসের মূল্য সরকারি যে নির্ধারণ করে দেওয়া আছে, ধার্য করা আছে, সেটা মানা হচ্ছে না। এখন পর্যন্ত 6 ব্যবসায়ীকে 1,35,000 টাকা জরিমানা আদেশ করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালত যায় মশলা গুঁড়া করার কারখানায়, সেখানেও কিছু অনিয়ম ধরা পড়ে তাদের চোখে। ক্ষমা চাওয়ায় কারখানা মালিককে সতর্ক করা হয়। এবার আদালতের দৃষ্টি বিস্কুট গুঁড়া করার কারখানায়। চোখের সামনে মিলল মেয়াদোত্তীর্ণ বিস্কুট, পরীক্ষা দেখা গেল বিস্কুটে পড়েছে ছত্রাক। কারখানা মালিক জানান, বিস্কুটের গুঁড়া যায় ফখরুদ্দিন বিরিয়ানি হাউসে। ওনারা বিস্কুট আমার কাছে ভাঙাই দিছে, ফখরুদ্দিন বাবুসি, আমরা ভাঙাই দিতেছি। সেখান থেকে ভ্রাম্যমাণ আদালত যায় ফখরুদ্দিন বিরিয়ানির বেইলি রোডের রান্নাঘরে, হাতে নাতে প্রমাণও মেলে, জরিমানা করা হয় 5,00,000 টাকা। মেয়াদোত্তীর্ণ বিস্কুটগুলি বা টোস্টগুলি গুঁড়া করে এইগুলি আনা হচ্ছে এই ফখরুদ্দিন বাবুর থেকে, কাবাব তৈরি করা এবং হালিম তৈরি করা, এগুলো মিক্স করা হচ্ছে। তো এই অপরাধের কারণে তাদেরকে 5,00,000 টাকা জরিমানা আদেশ করা হয়েছে, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড আদেশ করা হয়েছে। পরে ফখরুদ্দিন বিরিয়ানির ম্যানেজার জানান, ভবিষ্যতে তারা সতর্ক থাকবেন। যে এটা বিএসটি এর সিলগালা নাই বা সরকারি পারমিশন নাই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে জ্যৈষ্ঠের মৌসুমি ফল, দামও সাধারণের নাগালে। তবে বেড়েছে আমদানি করা ফলের দাম, কমেছে সবজির দর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। মধু মাসের মৌসুমি ফলের সমাহার বাজার জুড়ে। লিচু, আম, কাঁঠাল, কলা, তাল সহ বাহারি ফলের যোগান ইফতারে যোগ করছে নতুন মাত্রা। হিমসাগর আর গোবিন্দভোগ বিক্রি হচ্ছে 70-80 টাকায়। আকার ভেদে লিচুর সহ 400-500 টাকা। আম তো আমি কিনলাম 80 টাকা কিনলাম, আম তো আর একটু কম হচ্ছে ছিল। তবে বাড়তি আমদানি করা ফলের দর। আর খোলা বাজারে খেজুর বিক্রি হচ্ছে 120-600 টাকায়। রোজার আগে ছিল 100-110 টাকা, এখন বর্তমানে 140-150 টাকা যে মালটা, এখন আনারটা দামও বেশি, 240-230 টাকা বিক্রি হয়। স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কেজি প্রতি 10 টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা, শসা 40 টাকা, পেঁপে 40, টমেটো কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আগের দামেই। 40-50 টাকা, 60-50 টাকা, পেঁপে দুধটা পাওয়া যাচ্ছে না, তা পেঁপে দামটা বেশি লাগতেছে। কমেছে ছোলা এবং মুগ ও মসুর ডালের দাম, চিনির দামও কমেছে কেজিতে 2 টাকা। বাড়ছে এলো মশলার দাম,
মাছের বাজার স্বাভাবিক, এছাড়া গরু এবং খাসির মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া দরে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। বন্দুকযুদ্ধে রাজশাহী ও গাজীপুরে 3 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া 2 জেলায় আটক করা হয় 80 জনকে। র‍্যাব জানায় রাতে নগরীর কর্ণহারের করমজা এলাকায় অভিযানে নামে তারা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গাজীপুরের ভাঙ্গুন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কামরুল ইসলাম কামু নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ 14টি মামলা রয়েছে। মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরায় 44 জন ও ঝিনাইদহে 39 জনকে আটক করা হয়েছে। মাদকের ছড়াছড়ি গোটা ফেনী জেলায়। মাদক বহনের অভিযোগে গত 1 বছরে 1000-এর বেশি ব্যক্তি গ্রেফতার এবং প্রায় 900 মামলা হয়েছে এই জেলায়। তবে ছাড়া পেয়ে আবারও মাদক সেবন এবং ব্যবসায় জড়িয়ে পড়েছে অভিযুক্তরা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন বিক্ষিপ্তভাবে অভিযান চালালেও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। আয়তনে ছোট হলেও ফেনী জেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবাধে ঢুকছে মাদকদ্রব্য। ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলায় চোরাকারবারীরা প্রায়ই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে বিপুল পরিমাণ মদ, গাঁজা ও ইয়াবাসহ। 200-600 টাকার বিনিময়ে যারা বহন করে, বহনকারীরা ধরা খাচ্ছে, মূল হোতারা আইনের বাইরে। ইদানিং আমরা দেখতেছি যে মাদকও এভাবে টাকা করে আসতেছে, কয়েকদিন পরে এটা চাহিদা এত বেশি বাড়তেছে যে কয়েকদিন পরে বিভিন্ন রকমের ললিত করি মনে এটাকে আনতে হবে। স্থানীয়রা বলছে ছাড়া পেয়ে এসব মাদক ব্যবসায়ী ফের জড়িয়ে পড়ে একই কাজে। এভাবে মাদক ছড়িয়ে পড়ছে তরুণ তরুণীদের হাতে হাতে। এখন তো এমন পর্যায়ে আসি গেছে যেটা দেখা যাচ্ছে যে কলেজ, স্কুল, প্রাইমারি স্কুলের ছেলে পেলের হাতেও দেখা যায়। মাদকের কারণে এই সমাজে চিন্তায় চুরি ডাকাতি ইত্যাদির মতন ঘটনা ঘটতেছে। এই সমাজ থেকে মাদককে উচ্ছেদ করতে হবে। মাদক নির্মূলে প্রায় অভিযান চালায় বিজিবি, র‍্যাব ও পুলিশ। 1 বছরে আমাদের মাদক উদ্ধার এবং এই সংক্রান্তে আমাদের 888টি মামলা রুজু হয়েছে এবং 1027 জনের মতো আসামি গ্রেপ্তার হয়েছে। পাচার প্রবণ এলাকায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া হলে মাদক চোরাচালান 90% কমে যাবে বলে মনে করে স্থানীয় মানুষ। আমাদের সীমানায় আমরা তার কাঁটার বেড়া দিয়ে প্লাস আমাদের আরো বিজিবি মোতায়েন, বেশি করে মোতায়েন করার পরেই আমরা মাদক মুক্ত থাকতে পারব। মাদকের বিস্তার ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো সহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। খামার নয়, এক মধ্যবিত্ত কৃষক গড়ে তুললেন স্কুল, তাও আবার বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য। এমন মহৎ কাজে পাশে পেয়েছেন এক ঝাঁক শিক্ষিত তরুণকে। সবার স্বেচ্ছাশ্রমে নওগাঁ জুড়ে আলো ছড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আশার আলো। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। স্বাভাবিক শিশুর মতো শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি সোহেল রানা। 15 বছর বয়সে এখন সে আশার আলো বিদ্যালয়ে। সহপাঠীদের সাথে পড়ালেখা আর বিনোদনে ব্যস্ত সময় কাটে তার। শিক্ষার সুযোগ পেয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে সোহেল। আমার স্বপ্ন একটা, আমি আমার ইন্ডিয়ানের প্রতিবন্ধীদের নিয়ে একটা কাজ করব। আমি এরকম একটা প্রতিবন্ধী স্কুল করে আমি এদের প্রতিবন্ধীদের উন্নত করার জন্য চেষ্টা করব। ছোট্ট বিদ্যালয় আশার আলো, এখানে শিক্ষার সুযোগ হয়েছে সোহেলের মতো আরো 35 জনের। এতে খুশি শিক্ষার্থী আর অভিভাবকরা। প্রতিবন্ধীদের জন্য নওগাঁয় একমাত্র প্রতিষ্ঠান আশার আলো, কিন্তু নানা সমস্যা নিয়ে চলছে বিদ্যালয়টি। বিনা বেতনে শিক্ষাদান করছেন 12 জন শিক্ষক।
রুমের যে অভাব যেটা বললাম তার পাশাপাশি ইকুইপমেন্টও দরকার আমাদের। নিজের বাচ্চাদের মনে করে আমরা এদেরকে সেবা শুশ্রূষা দিয়ে যাচ্ছি, যদি এদেরকে আমরা সামনের দিকে অগ্রসর করতে পারি। সমাজে অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে, অবকাঠামোগত উন্নয়ন সহ সুযোগ সুবিধা বাড়াতে সহযোগিতা চাইলেন বিদ্যালয়ের উদ্যোক্তা। চালু করা হয় অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের বিদ্যালয় আশার আলো। যাচ্ছি আবার ইসলামী ব্যাংক বিরতিতে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। অনাস্থা ভোটে হেরে স্পেনের প্রধানমন্ত্রীত্ব হারালেন রাজয়, বিরোধী নেতা সানচেজের হাতে যাচ্ছে ক্ষমতা। আবার আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশের সংবাদে। পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে, হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ডায়রিয়া রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পিরোজপুর প্রতিনিধি শেন আফরোজের রিপোর্টে বিস্তারিত। পিরোজপুর জেলা সদর হাসপাতাল, ডায়রিয়া ওয়ার্ডে বেড মাত্র সাতটি, অথচ গত ১৫ দিনে সেবা নিয়েছেন ২৯৬ জন রোগী। বর্তমানে এই ওয়ার্ডে ভর্তি ৪৫ রোগী। আসন সংকটে রোগীদের ঠাঁই হচ্ছে হাসপাতালের বারান্দায়। হাসপাতাল থেকে স্যালাইন বা কোনো ওষুধ সরবরাহ না করার অভিযোগও উঠেছে। ডায়রিয়া বমি দুটি আছে, দুটি আছে, তা কালকে বিকালে আনা হয়েছে। বিকালে আনার পরে এই ওষুধপত্র যা কিছু দেশে সব কিনে এনে দিছি, লাগাইছি, কিন্তু হাসপাতালে কোনো ওষুধ দেয় না। সে পেটে ব্যথা আছে আর এই যে তো কোনো ঔষধ দেয় না। কালকে এমনি ভর্তি করছে, খালি এই কেনা ওষুধ খাওয়াইতেছে, সেলাইন কেনা সেলাইন খাওয়াই। পর্যাপ্ত পরিমাণে সেলাইন আমরা সাপ্লাই দিতে পারতেছি না। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাত্রাতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় দেখা দিয়েছে সেলাইন সংকট। স্যালাইন, ইঞ্জেকশন ইত্যাদি যাই দরকার, প্রয়োজনীয় যা কিছু দরকার, তার মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে কন্ট্রোলে রাখছি। তারপরে যদি সংকট হয় সে এই এই যে স্যালাইনের আইভি স্যালাইনের যে স্বল্পতা, এইটা আমরা মেকআপের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। ডায়রিয়ার ব্যাপারে এলাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। শিরিনা আফরোজ, একুশে টেলিভিশন, পিরোজপুর। আর এরই সাথে শেষ করব সন্ধ্যা সাতটার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আগাম টিকিটের জন্য রেল স্টেশনে দীর্ঘ লাইন, ভিড় নেই বাস কাউন্টারে। ঈদ যাত্রায় রাস্তা ঘোরাঘুরি বন্ধের নির্দেশ কাদেরের। ছুটির দিনে রাজধানী মার্কেট, শপিং মলে জমজমাট ঈদের কেনাকাটা, নজর কেড়েছে মেয়েদের ফিস ফ্রক। রাজনৈতিক কারণে খালেদাকে কারাগারে রাখার অভিযোগ বিএনপির, রাজপথে আন্দোলনের ইঙ্গিত। রোহিঙ্গা প্রত্যাবাসনে অবশেষে জাতিসংঘের সাথে চুক্তিতে রাজি মিয়ানমার, সমঝোতা স্মারক সই হতে পারে আগামী সপ্তাহে। বাজেটে যোগাযোগ খাতে বেশি বরাদ্দ চায় সাধারণ মানুষ, জ্বালানি খাতকে করমুক্ত রাখার দাবি ক্যাবের। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24online। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত ৯টায়, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।